আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গ সেলিব্রিটি টপিকস চ্যানেলের পক্ষ হতে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের সুপরিচিত বিখ্যাত কুখ্যাত খলনায়ক ডিপজল সম্পর্কে। ডিপজল একজন নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তিনি বাংলা সিনেমা জগতে এসে ভিলেন রূপটাই যেন বদলে দিয়েছিলেন। ডিপজল অভিনয় ছেড়ে রাজনীতি, তারপর পরিবহন ব্যবসা টপকে ডিপজল এখন ব্যস্ত গবাদি পশুর খামার নিয়ে। খল অভিনেতা ডিপজলের প্রকৃত নাম মনোয়ার হোসেন। 1998 সালের 15 জানুয়ারি ঢাকার মিরপুরের বাগবাড়িতে তার জন্ম। পুরান ঢাকা এলাকায় তার বেড়ে ওঠা। লোকমুখে গল্পগুজব আছে ছোটকাল থেকে ডিপজল ছিলেন একটু উশৃঙ্খল স্বভাবের। পড়াশোনায় তার মনোযোগ ছিল না, বন্ধুবান্ধবের সাথে ঘোরাঘুরি আড্ডাবাজি এভাবেই তিনি দিন পার করতেন। সেই ঘোরাঘুরির মাঝেই তার মধ্যে একটা হিংস্র মনোভাব দেখা যেত, আর এই হিংস্র মনোভাবটাই সিনেমা ইন্ডাস্ট্রিতে তাকে সফলতার মুখ দেখায়। কেউ তাকে দুই একটা কটু কথা বললে ডিপজল সাথে সাথেই জবাব দিয়ে দিতেন। ছোটকাল থেকেই তার মধ্যে খল অভিনেতা হওয়ার একটা দারুণ প্রতিভা দেখা যায়। তবে তিনি কিন্তু নায়ক হিসেবেই আবির্ভাব করেছিলেন সিনেমা পাড়ায়। ধারণা করা হয় এই তারকা তার সিনেমা ক্যারিয়ার শুরু করেন একজন নায়ক হিসেবেই। ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মমতাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম অভিনীত ছবির নাম টাকার পাহাড়। ছবিটিতে নায়িকা ছিলেন চিত্রনায়িকা বৃষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদলের পরিচালিত একটি ছবিতে অভিনয় করেন। এরপর হয়ে যায় দীর্ঘ বিরতি। 90 দশকের শেষ দিকে এসে নতুন পরিচয় নিয়ে চলচ্চিত্রে আসেন ডিপজল। কাজী হায়াত পরিচালিত তেজি ছবিতে তিনি প্রথম ভিলেন চরিত্রে অভিনয় করেন। ডিপজলের ওই ছবিটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপরে তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। সিনেমার পোস্টারে নানা রঙে বেরঙ্গের পোশাকে ডিপজলের ছবি দেখলেই দর্শকদের হলে ছোটার যে প্রেক্ষাপট আমাদের সিনেমা পাড়ায় সৃষ্টি হয়েছিল তা আর কোনোদিনও হবে না বলে কল্পনা করা যায় না। শুধুমাত্র একজন খলনায়ক হিসেবে নন, ডিপজল পরবর্তীতে আবারও নায়ক হিসেবে অভিনয় করে তিনি আবারও জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন। দর্শক, একজন মানুষের মধ্যে নায়ক হওয়ার প্রতিভা আবার ভিলেন হওয়ার প্রতিভা খুব কমই দেখা যায়। দর্শক, অনেক নায়ক নায়িকাই কিন্তু যখন জনপ্রিয় ছিল না তখন এই ডিপজলের মাধ্যমেই কিন্তু জনপ্রিয়তার শীর্ষে উঠেন। কিভাবে? কারণ ডিপজল যখন ক্যারিয়ারের সেরা পর্যায়ে ছিল তখন কিন্তু নায়ক নায়িকা নয়,
ডিপজল গাড়ি থামিয়ে আলতাফ নামের এক কনস্টেবলের কলার চেপে ধরে চর থাপ্পড় মারেন এবং অকথ্য ভাষায় গালি দেন। সম্প্রতি ডিপজলের গরুর খামার, কবুতর, ছাগলের খামার রয়েছে। অনেকটা শখের বসে তিনি এই খামারগুলো দিয়েছেন। এখন এই খামারগুলোই বড় আকার ধারণ করেছে। তার খামারে 200 গরু রয়েছে। ডিপজল বলেন, প্রতিদিন আমরা নিজের প্রয়োজনে অনেক কিছু করে থাকি। প্রথমে নিজের জন্য স্রেফ দুধের চিন্তা করে গরু পালন করা শুরু করেছিলাম। পরে ভাবলাম সকলকে যদি ফ্রেশ দুধ দিতে পারি তাহলে সবাই খাঁটি দুধ পাবে। ডিপজলের নতুন একটি ছবিতে এখন অভিনয় করা আবারও শুরু করেছেন। ছবিটির নাম জানা যায় ঘর ভাঙা সংসার। ঘর ভাঙা সংসার কোরবানির ঈদে মুক্তি পেতে পারে বলে আমরা আশা করতে পারি। ডিপজলের সাথে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এ ছবিটিতে কাজ করেন। দর্শক বুঝায় যায় ডিপজল কেমন প্রকৃত মানুষ। তিনি অনেকটাই শৌখিন প্রিয় মানুষ এবং তিনি যখন যে কাজে হাত দিয়েছেন তিনি সফল হয়েছেন। তিনি যখন নায়ক হয়েছেন তখনও ছিলেন সফল। তিনি যখন একজন ব্যবসায়ী ছিলেন তখনও তিনি ছিলেন সফল। যখন তিনি ভিলেন ছিলেন তখনও ছিলেন সফল। দর্শক, করোনাকালীন সময়ে পরিবহন ব্যবসা অনেকটাই ধস নেমেছে, কিন্তু ডিপজল কিন্তু থেমে নেই। তিনি যা করছেন তা দিয়েই এগিয়ে চলছেন। দর্শক, আমরা এই গুণীমান অভিনেতা অথবা এ খল অভিনেতা, তিনি যেটি হোক তার জন্য শুভকামনা করি এবং তিনি যেন সামনে আরও এগিয়ে যেতে পারেন, আমাদের জন্য অনেক ভালো ভালো সিনেমা উপহার দিতে পারেন। আর বাংলাদেশ চলচ্চিত্রে যে কালো দিন চলছে, তিনি যেন সেই কালো দিনের ছায়া থেকে সুদিন আনতে পারেন, তার জন্য দোয়া করি। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।